বাহুবলীর সাথে কোনো অংশ কম হয়েছে বলে মনে করি না, কারণ আমরা খুব পারফেক্ট কিছু দিতে পেরেছি। আমি আর অপু বিশ্বাস কালকে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, সে এটা লাউডলি বলেছে যে আমাদের ভিএফএক্সের কাজ চমৎকার হয়েছে। আমার ফার্স্ট মুভি সোনা বন্ধু সুপার ডুপার হিট, আমার সেকেন্ড মুভি অন্ধকার জগৎ সুপার ডুপার হিট, আমার থার্ড মুভি আমার মা সুপার ডুপার হিট, আর এটা ফোর্থ মুভি। আমার মুভি আল্লাহ রহমতে সবসময় ভালো হয়ে গেছে, ভালো যাচ্ছিলেন। খুব ইমোশনাল উনি ছিলেন না, যুদ্ধ পাচ্ছিলেন, তারপরেও প্রেম বিয়ে আমরা দেখিয়েছি এখানে যতটুকু ছিল। যে নায়িকা আমার, নায়িকা বিধবা থাকে, তার সাথে একটা প্রেম হয়, পরে বিয়ে হয়। তো আমরা গল্পের বাইরে কখনোই যাই নাই। প্রাসাদে আমার আরেকটা নায়িকা থাকে, যেটা যেখানে আছে মেয়েটি। তো তবে সেই আশিভাগই যুদ্ধ, আমি যেখানেই গেছি হানিমুনে যুদ্ধ হয়েছে। আমরা যখন বিয়ের পরে হানিমুনে যাই তখন কিন্তু সেখানে যুদ্ধ হয়, মুঘল সাম্রাজ্যের লোকজন হানা দেয়, আর সেখানে আমার স্ত্রী তীরবিদ্ধ হয়। এরকম অনেক অনেক ঘটনাই ঘটেছে পুরো মুভিতে, তবে আমরা কোথাও কোনো কম্প্রোমাইজ করি নাই। আপনার লোকেশন আপনারা দেখবেন ভিএফএক্সে কাজ করেছে, আর চমৎকার। বাহুবলীর সাথে কোনো অংশ কম হয়েছে বলে মনে করি না, কারণ আমরা খুব পারফেক্ট কিছু দিতে পেরেছি। আমি আর অপু বিশ্বাস কালকে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, সে এটা লাউডলি বলেছে যে আমাদের ভিএফএক্সের কাজ চমৎকার হয়েছে। দেখেন এটা তো প্রায় সাতশো বছর আগের ঘটনা, 700 বছর চলে গেছে, তারপরেও ইশাখার নাম আছে, নবাব সিরাজদৌল্লার নাম আছে, জাফর আলী খানের নাম আছে, এরকম। আর এটা ইতিহাসের পাতায় আছে, যারা হিস্ট্রিতে পড়বে তারা তো ইশাখার পাচ্ছেই। আর এই মুভিটা দেখলে তাদের জন্য সুবিধা হবে ভিজুয়ালি, ছোটো ছোটো বাচ্চারাও ইশাখা সম্পর্কে জেনে যাবে। আর আমরা অহংকার করে বলবো যে ইশাখা আমাদের গৌরব, আমাদের দেশের গৌরব। ডেফিনেটলি আমার মুভি আগে থেকেই একইভাবে দেখেছেন, আমার ডিফারেন্ট কিছু দর্শক আছে যারা আমাকে পছন্দ করেন। আমার বললাম না আমার তিনটা মুভি, আমার ফার্স্ট মুভি সোনা বন্ধু সুপার ডুপার হিট, আমার সেকেন্ড মুভি অন্ধকার জগৎ সুপার ডুপার হিট, আমার থার্ড মুভি আমার মা সুপার ডুপার হিট, আর এটা ফোর্থ মুভি। আমার মুভি আল্লাহ রহমতে সবসময় ভালো হয়ে গেছে, ভালো যাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন? দর্শকদের বলবো যে আপনার গল্প বাংলার গল্প, বাংলার বীর ইশাখা আপনার দেশের সন্তান, দেশের যোদ্ধা আপনার অহংকার, এই গল্প নিয়ে আমরা মুভি বানিয়েছি। আপনারা হলে আসেন, হলে এসে মুভিটা দেখেন, এনজয় করেন। বেস্ট অফ লাক।